يا نبي آپ کے نالائن پر يا نبي آپ کے نالائن پر جھکاتا ہوں آدنا غلام کا سر جھکاتا ہوں آدنا غلام کا سر يا نبي آپ کے نالائن پر جھکاتا ہوں آدنا غلام کا سر جھکاتا ہوں آدنا غلام کا سر سارا جہاں میں نے بھول جائیں علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ وعلیکم السلام ورحمۃ اللہ وبرکاتہ الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكل جبان كل برون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلقكم في سقر قالوا لم نك من المصلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم جوان كل محبت بني اللهم صلى وعلى آله سيدنا مولانا محمد الدنيا পরে রবে আমরা একদিন থাকিব না সবাই মুদির ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
এই দুনিয়া মুসাফির হয় কবর আসল ঠিকানা কেউ আগে রওনা হয় কেউ পিছে রওনা আল্লাহুম্মা সাল্লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা জামালিহি হাসান তুজবি ওফিসালিহি فالمستمسكون به مستمسكون بحبل غير منفصم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلى عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا كشفت تجا بجماله حسنة جميع خصاله আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমাদের জন্য একটা সুন্দর সুবর্ণ শিক্ষা আছে যে মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করলে পরে তাকে নামাজে জানাজার মাধ্যমে সুন্দরভাবে সাড়ে তিন হাত মাটির নিচে সুন্নত তরিকা পন্থা অনুযায়ী ওই জায়গা তাকে সমাধি করা হয় বড় করে বলুন সুবহানাল্লাহ আমরা সাইয়্যিদানা আদম আলাইহিসসালাম থেকে শুরু করে যত বনি আদম আছে সবারই তিনটা রূপ ধারণ করতে হয় কয়টা তিনটা যেমন আমি যখন পৃথিবীতে এসেছিলাম আপনি যখন পৃথিবীতে এসেছিলেন প্রথমে আমরা অবস্থান নিয়েছিলাম আমাদের আম্মাজানের গর্ভে কথা বলেন ঠিক না আম্মার ছোট্ট এই গর্ভের ভিতরে আল্লাহ আপনাকে আমাকে এক ফুটা পানি থেকে বীর্য থেকে একটা রক্তের মধ্যে প্রথম গঠিত করে ওইখান থেকে একটা গুস্তের টুকরা তারপরে ক্রমান্বয়ে আকৃতি পরিধি বাড়তে বাড়তে একসময় একটা পরিপূর্ণ মানুষ হয়ে গেলাম এই মানুষ হিসেবে আম্মা জানের গর্ভে কেউ নয় মাস কেউ সাড়ে নয় মাস কেউ দশ মাস যদিও আমরা বলে থাকি দশ মাস দশ দিন ওই একটা জগতে আমরা বসবাস করি তারপরে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠায় আমরা দুনিয়ার আলো সৌন্দর্য দেখতে পাই এই দুনিয়াতে দীর্ঘদিন পর্যন্ত আমরা যার যতদিন আল্লাহ পাক হায়াত দিয়ে থাকে আমরা বসবাস করি শেষ হওয়ার পরে আবার আরেকটা জগতে আমাদেরকে দেওয়া হয় যে জগতের নাম হলো কবর ওই জগতের অনেকগুলা স্টেপ আছে অতিক্রম করতে হয় তার প্রথম স্টেপ হলো কবর বড় করে বলুন সুবহানাল্লাহ আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কবরের কথা আমাদের মনে পড়েনি কম না বেশি আমার মনে হয় বোধহয় মনে পড়ে কারণ কবরের কথা যদি প্রত্যেকটা মুমিন দৈনিক কয়েকবার করে চিন্তা করত মরণের কথা যদি চিন্তা করত তাহলে পরে আমাদের দ্বারা এত অন্যায় এত পাপাচার এত খারাপ কাজ আর হইতে পারত না কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন সাব্বিতুল্লাহুল লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ويدل الله الظالمين ويفعل الله ما يشاء سبحان الله جرى ايمان دار يثبت الله ترى مضبوط করে দিল থাকবে الذين امنوا যারা ঈমান এনেছে বিল কওল সাবিতি তাদের কথার উপরে বড় করে বলেন সুবহানাল্লাহ ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ
দুনিয়া এবং আখিরাতের মধ্যে ওয়াইদিল্লাহু যালিমিনা আর যারা জালেম তারা তো প্রদ্রষ্ট তাদের সম্পর্কে কোনো কথা নাই ইমানদার ব্যক্তি জানা আমরা যারা পৃথিবীতে আসার পরে সর্বোৎকৃষ্ট ধর্ম ইসলাম পাইলাম আমরা যারা মুসলমান হইলাম আখিরি জামানার নবীর উম্মত হয়ে আল্লাহর পক্ষ থেকে সর্বোৎকৃষ্ট নিয়ামত পাইলাম কবরের চিন্তা আর কবরের চেতনা আমাদের কাছে থাকা দরকার কথা বলেন ঠিক কি না কারণ অন্য ধর্মের লোকেরা বিশ্বাস করে যে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে তাকে সমাধি করা হয় সমুদ্রে নিক্ষেপ করা হয় কিংবা আগুন দিয়া তার দেহটারে পুড়াইয়া ছাইগুলা উড়াইয়া দিলে বলি কিছু ছাই পানিতে চলে যায় কিছু আবার হাওয়ার মাধ্যমে উড়ে যায় তার জীবনের সব হিসাব নিকাশ এখানেই শেষ আর কিছু হবে না কিন্তু না না আমরা জানি যে এই দুনিয়ার হিসাব শেষ হলে বলে যেই মাত্র আমাকে কবরে রেখে আসবে চল্লিশ কদম কবর থেকে দূরে যাওয়ার পরে আপনার আমার জীবনের নতুন একটা জীবন শুরু হয়ে যাবে নতুন জীবনের প্রথম স্টেপের নাম হলো কবর বড় করে বলুন সুবহানাল্লাহ এই কবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতবার কবরের পাশে দিয়া যাইতেন হুজুর বেশি বেশি করে খেয়াল করতেন চক্ষুগুলা বন্ধ করলে ওই কবরের অবস্থা ওই কবরে কার কি অবস্থা সব আল্লাহর নবী দেখতে পাইতেন বড় করে বলেন সুবহানাল্লাহ সাহাবা ইকরামদের কি বেশি বেশি বলতেন তোমরা কবরের কথা বেশি বেশি স্মরণ করো মরণের কথা স্মরণ করো বেশি বেশি করে আমরা প্রত্যেকদিন এই জমিনের উপর দিয়ে হাঁটি এই জমিনের মাটি আমাদেরকে ডেকে ডেকে বলে হায়রে বান্দা এই পৃথিবীতে আল্লাহ পাঠাইলো তুমি এত গর্ব করে অহংকার করে এদিক দিয়ে হাঁটতাছো আর কয়দিন হাঁটবা কয়দিন আর বাহাদুরি করবা তোমাকে তো আমার এখানে চলে আসতে হবে কারণ তোমার যখন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে তখন তোমার যাবার আর কোনো দামি জায়গা নাই তোমাকে আসতে হবে আমার এই মাটির ঘরে কথা বলেন ঠিক কি না একটু গবেষণা করে দেখলেন যে আমাদের দেশের অনেক নামি দামি কোটি কোটি টাকার মালিক আছে কি নাই হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু যখন আমাদেরকে কবরস্থ করা হয় আজ পর্যন্ত কোন মর্দা এরকম পাইছেন যে যার কাপড়টা লন্ডন আমেরিকা থেকে অনেক দামি কাপড় আনছে যেটার গজ 1000 2000 টাকা গজ এরকম আছে নাকি বরং বাজারের সবচেয়ে যেটাকে বলা হয় মার্কিন কাপড় একবারে সস্তা সুতি একটা কাপড় দিয়া আপনাকে আমাকে ওই কবরের মধ্যে শোয়ায় দেওয়া হয় প্রত্যেকটা ইমানদার মুমিন বান্দা যদি অন্তত কবরের কথা স্মরণ করত এই জমিনের মধ্যে তার এত বাহাদুরি এত মারামারি এত রাহাজারি এত খুনখারামি এত খারাপ কাজ কোনো কিছুই হইতো না কথা বলেন ঠিক কি না তাই আমার নবী বলেন ও আমার সাহাবারা এমন একটা সময় আসবে সায়াতি আলা উম্মতি জামানুন ইউহিব্বুনাল খামসা ওয়া ইয়ানসাউনাল খামসা এমন একটা জমিন জমানা আসবে আমার উম্মতেরা পাঁচটা জিনিসকে বলে যাইবে আর পাঁচটা জিনিসকে তারা ভালোবাসবে বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবীদের হাজার বছর পূর্বে ডিক্লার দিয়ে গেল যে তারা পাঁচটা জিনিসকে ভুলে যাইবে আর পাঁচটা জিনিসকে ভালোবাসবে ইহিব্বুনাল আখিরাহ ইহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ তারা সবাই দুনিয়াকে ভালোবাসবে দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে তারা আখিরাতের কথা তাদের খবর থাকবে না এই দুনিয়ার পরে যেন একটা হিসাবের সমানা আছে এই দুনিয়ার পরে যে আর একটা জীবন আছে ওই নিয়ে তারা ভাববে না ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর তারা দুনিয়ার প্রাসাদখানা বালাখানা নিয়ে ব্যস্ত হবে ঘর বাড়ি কিভাবে সুন্দর করে সাজাবে কি করে বাড়ির মধ্যে দামি দামি মার্বেল পাথর লাগানো যায় দামি টাইলস পাথর দেওয়া যায় কত সুন্দর করে ড্রয়িং রুমরা প্রতিযোগিতার বাজার দিয়া দামি ফার্নিচার দিয়া সাজানো যায় কিন্তু ছোট ছোট কবরের কথা তারা বলে যাইবে বিশাল বড় দুনিয়া নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে বল করে বলুন সুবহানাল্লাহ ইউহিব্বুনাল মাল ওয়ান সাউনাল হিসাব দুনিয়ার টাকা পয়সা নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে নিজের আমল নিয়ে তারা ভাববে না একটি বারের জন্য তারা চিন্তা করবে না হায় হায়
এই দুনিয়া এত সুন্দর দুনিয়া যেদিন আমি চলে যাইব দুনিয়ার আর দাম থাকবে না একমাত্র আমার আমল আমার হিসাব কবরে আমার সাথে যাইবে নাকি আমল কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা সবাই কবরের কথা ভুলে যাইয়া নিজের নেক আমলের কথা ভুলে যাইয়া সদাই সর্বদা শুধু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি কথা বলেন ঠিক কিনা يحبون الدنيا وينسون الآخرة يحبون المال وينسون الحساب يحبون القصور وينسون القبور الله النبي بولي اي بابي ترى দুনিয়ার সব ভালো ভালো কাজ ভুলে যাইয়া দুনিয়ার সব ভালো কাজে তারা ব্যস্ত হইয়া আখিরাতকে তারা ভুলে যাইবে কবরের কথা তারা চিন্তা করবে না কিন্তু কবর একটা স্থান যেই জায়গা তাকে দেওয়া হবে ওই কবর তার যদি আমলনামা ভালো হয় আমলনামা যদি ভালো হয় কবরে রাখার পরে কবরটা তার জন্য বড় প্রশস্ত হয়ে যাবে আমলনামা যদি খারাপ হয় কবরের দুই পাশের মাটি এত শক্ত করে চাপা দিবে হাড়িগুলো একসাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বড় করে বলুন নাউজুবিল্লাহ সেই জন্য বেশি বেশি করে কবরের কথা চিন্তা করতে হবে সাহাবায়ে কেরাম বেশি বেশি করে কবরের কথা ভাবত আল্লাহর নবীর এমন হাদিসও আছে যুক্ত বেশি বেশি করে তোমরা কবর জিয়ারত করো কারণ কবরের পাশে দিয়ে গেলে পরে কবরবাসী যারা শুয়ে আছে আপনজন তাদের কথা মনে হয় কথা বলেন ঠিক কিনা আর যত বেশি কবরের কথা স্মরণ হবে তত বেশি দুনিয়ার সব কাজ থেকে আপনার আমার সম্পর্ক বিচ্ছিন্ন হবে ওই কবরে যদি সুন্দরভাবে থাকতে হয় ওই কবরে যদি ভালো অবস্থানে থাকতে হয় কারণ কবরে রেখে দেওয়ার আশার সঙ্গে সঙ্গে মনকান নাকির ফেরেশতারা এসে বান্দার দুনিয়ার আমলের হিসাব জিজ্ঞাস শুরু করে দেয় কথা বলেন ঠিক কিনা আমরা সবাই জানি কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা আর একটু জোরে বলুন কয়টা কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে জিজ্ঞাস করবে তোমার রবকে মার রব্বুকা ইমানদার যারা তারা বলবে রব্বি আল্লাহ আমাদের রব হলো আল্লাহ জিজ্ঞাস করবে তোমার রব যে আল্লাহ তুমি কেমন করে জানো বান্দা জবাব দিবে কোরআনুল কারিমে আমরা পাইছি বড় করে বলুন সুবহানাল্লাহ কোরআনুল কারিমে আছে কি নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু هو الله الذي لا إله إلا هو قل هو الله أحد بارك الله بارك سبحان الله باندا جدي أمول نما بلو هوي কবরের হিসাবের মধ্যে প্রথম প্রশ্নের জবাবে সে সুন্দর করে দিয়ে দিয়ে দিবে রব আমাদের আল্লাহ তারপরে জিজ্ঞেস করবে তোমার দীনটা তোমার ধর্ম কি বান্দা যদি মুসলমান হয় আমলের পাল্লা যদি ভালো থাকে সুন্দরভাবে বলে দিবে আমাদের আমাদের ধর্ম হলো ইসলাম বলে ইসলাম যে তোমার ধর্ম তুমি জানো কি করে বলবে ওলামা ইকরামের জবান থেকে শুনেছি কোরআনুল কারিমে পেয়েছি আমার আল্লাহ ডিক্লেয়ার দিয়েছেন ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট নিশ্চয় একমাত্র মনোনীত ধর্ম তার নাম হলো ইসলাম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনোভাবে কেউ যদি আল্লাহর কাছে পৌঁছতে চায় এটা একান্তই তার নিরেট বোকামি হবে শত চেষ্টা করেও আল্লাহর কাছে পৌঁছা যাবে না আল্লাহর কাছে পৌঁছার একটাই মাধ্যম একটাই রাস্তা একটাই ধর্ম তার নাম হলো ইসলাম কিন্তু আমাদের দেশে অনেক অনেক পণ্ডিত আছে বিভিন্ন ধর্মের বলেন আর যেই ধর্মেরই বলেন না কেন তারা কয় যে আপনারা যেভাবে আল্লাহরে ডাকেন ডাকেন আমরাও আল্লাহরে একভাবে ডাকি আপনাদের উদ্দেশ্য আল্লাহরে পাওয়া আমাদের উদ্দেশ্য আল্লাহরে পাওয়া বলে কি বলেন না একটু বলেন না বলে কি না অনেক ভাবে তারা বিকৃতি করে জীবন যাপন চালায় তাদের অবস্থা বর্ণনা করলে আর হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই হতে পারে না অথচ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে আমার কাছে আসতে হলে ইসলামের মাধ্যমে আসতে হবে ইসলাম ছাড়া আসার কোনো রাস্তা নাই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষের বসবাস কয় কোটি 700 কেউ করে চন্দ্রের পূজা করে কিনা
কেউ করে সূর্যের পূজা কেউ করে নিজের বানানো মূর্তির পূজা কেউ করে গ্রহ নক্ষত্রের পূজা কেউ করে আগুনের পূজা কথা বলেন ঠিক কি না একটা মাত্র জাতি আছে একটা মাত্র গোষ্ঠী আছে চন্দ্রের পূজাও করে না সূর্যের পূজাও করে না গ্রহ নক্ষত্রের পূজাও করে না নিজের বানানো মূর্তির পূজাও করে না একমাত্র ইবাদত করে এক আল্লাহ সেই জাতির নাম কি সেই জাতির নাম কি মুসলমান জবান খুলে বলুন সেই জাতির নাম কি আর আমরা মুসলমানেরা যেই ধর্মটা গ্রহণ করলাম ধর্মের নাম হলো ইসলাম বড় করে বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবীন ও ঈমানদারেরা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো কথা বলেন ঠিক কি না শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না শয়তান তোমাদের প্রকাশ্য শয়তান শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এখন পরিপূর্ণভাবে যদি আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে যাই বিষয়ের সর্বশেষ নামাজের কথা আছে নামাজ পড়তে হবে নি এটা জবান খুলে বলুন পড়তে হবে নি তাহলে মুসলমান হলাম টুপি দাড়ি পাগড়ি জুব্বা সব কিছু মানলাম যথাযথ আদায় করলাম না পরিপূর্ণ মুসলমান হওয়া গেল না আল্লাহ বলেন উমাইয়া বিতাগি গায়রুল ইসলাম দীনান ফালান ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ছাড়া অন্য কোনো ভাবে আমি আল্লাহর নিকট আসতে চাইলে পারবা না কেননা ইসলামকে আমি আল্লাহ কবুল করেছি আমি পরিপূর্ণ করে দিয়েছি বড় করে বলুন সুবহানাল্লাহ অন্য জায়গা আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا سبحان الله بالله আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি আর আমার নিয়ামত দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের দিনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম বড় করে বলুন সুবহানাল্লাহ কবরের তিন নাম্বার প্রশ্ন মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম সুবহানাল্লাহ বলবেন না এই ব্যক্তিকে যিনাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এখন বান্দা যদি আশিক রাসূল হয় বান্দা যদি নবী প্রেমিক হয় তখন জবাব দিবে উনি হলো আমাদের রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় করে বলুন সুবহানাল্লাহ যে উনি যে তোমাদের রাসূল তার প্রমাণ কি আমরা কোরআনে পেয়েছি আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ বলেন কুলিয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া বড় করে বলুন সুবহানাল্লাহ সৃষ্টি কুলের সবার জন্য আমি আমার রাসূলকে আমি আমার দূতকে রাসূল করে পাঠাইলাম সুবহানাল্লাহ না তিন নাম্বার প্রশ্নের কথা খেয়াল করছেন মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম তার মানে আমার নবী কি ইশারা করে দেখাবে তাহলে কবরে আমার নবী আছে কি নাই আর একটু জোরে বলুন আছে কি নাই আজকে যারা নবীর মিলাদুন নবীর বিরুদ্ধে বক্তৃতা করে মিলাদুন নবী করা যাবে না শিরক বেদাত বলে ফতোয়া দেন মিলাদুন নবীর তবারক খাওয়া বিস্ত্রী কিচুর সাথে তুলনা করে এমন নামি দামি বড় হুজুর আছে কি নাই মুহতামি হুজুর আছে কি নাই এখন বললেই তো আমি খারাপ হয়ে যাব দূর থেকে গালি দিবে কিন্তু গালি দেওয়া দরকার নাই আমি গালি দিব না দুস্ত বলে সম্বোধন করব আমার দুস্তরা কেমন করে আপনাদের বড় বড় মুহতামিমরা বলে যে মিলাদুন নবীর তবারক খাওয়া আর এত বিস্ত্রীর সাথে তুলনা করে যেটা আমার মুখ দিয়ে আসবে না কথা বলেন ঠিক কি না মিলাদুন নবীর পশুগুলা কি তাদের বাপ দাদার নামে জবাই করে না কার নামে জবাই করে আর একটু জোরে বলুন কার নামে
আল্লাহর নামে জবাই করলে সবকিছু হালাল না হারাম হালাল আর একটু জোরে বলুন হালাল না হারাম যদি এমন কোনো প্রমাণ করা যায় যে কোন একটা মিলাদুন নবীর গরু জবাই করছে আল্লাহর নাম সারা এলাকার সম্মানিত সর্দারের নাম দিয়া করছে তাইলে আমরা বলতে পারবো যে মিলাদুন নবীর এই গরু খাওয়া ঠিক না কিন্তু প্রত্যেকটা গরু যখন জবাই করা হয় بسم الله الله اكبر বলে আল্লাহর নামে জবাই করা হয় কথা বলেন ঠিক কি না আর মজার ব্যাপার হলো ওই বড় বড় হুজুরদেরকে দাওয়াত দিলে প্রথমে বইসেই আগে গরুর গোশত খোঁজে কথা বলেন ঠিক কি না এই গরু জবাই হয় বদ্দারাক বাজারে না হয় চক বাজারে না হয় দুই নম্বর গেট কর্ণফুলী মার্কেটে এখন যদি বলি হুজুর এই গরু কি মরা না জিন্দা কোনো গ্যারান্টি আছে বলে নাই এই গরু যে জবাই করছে হিন্দু না মুসলিম কোনো গ্যারান্টি আছে নাই এই গরু জবাইয়ের সমাজে আল্লাহু আকবার বলছে কোনো গ্যারান্টি আছে নাই কারণ গরু জবাই করছে রাতের তিনটা বাজে চারটা বাজে তখন কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন পাওয়া যায় না এক হাজার টাকা দিলে ইমাম মুয়াজ্জিন কইবরাইতে দুইটা বাজে পারতাম না কথা বলেন ঠিক কি না আপনি যেই গরুর গোশত এত মজা করে খাইলেন এটা যে আল্লাহর নামে জবাই করছি কোনো গ্যারান্টি নাই ওইটার বেলা কোনো আপনার ফতোয়া নাই আর মিলাদের নবীর গরু বেশিরভাগ জবাই করে মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিনরা কথা বলেন ঠিক কি না আল্লাহ ওলা পরহেজগার ব্যক্তিরা জবাইয়ের সময় আল্লাহর নামে ছুরি চালায় বিসমিল্লাহি আল্লাহু আকবার তাহলে মিলাদের নবীর গোশত খাওয়া জায়েজ না নাজায়েজ আর একটু জোরে বলুন মিলাদুন নবীর হিসাব বাদী দিলাম আপনাদের কথাই আমরা ধরলাম তারপরেও কেন আমাদের মিলাদুন নবীর তবারুককে নাপাকির সাথে তুলনা করা হয় এটা একান্তই বোঝায় যারা নবীকে ভালোবাসে না নবীকে মহব্বত করে না নবীর মিলাদুন নবী তারা পালন করতে চায় না সেই জন্য যুগ যুগ ধরে হাজার হাজার এমন দৃষ্টান্ত আছে যে বড় নামি দামি আল্লামা অনেক বড় কিছু হয়ে গেল কিন্তু তাদের শেষ ঠিকানা বড় মারাত্মক কথা বলেন ঠিক কিনা কেউ পায়খানা পরে মারা গেছে কেউ আবার রাস্তার মধ্যে বিকৃতি হয়ে গেছে এই যুগের সবচেয়ে বড় শয়তান এই জামানার সবচেয়ে বড় ফাসাদকারী হাজার হাজার মুসলমানের ঈমান নষ্ট করেছে ওই পাষণ্ড ব্যক্তিকে দেখা গেল কিছুদিন পূর্বে রাস্তার মধ্যে সিটকায়া এমন ভাবে ইন্তেকাল করলো মারা গেল নাউজুবিল্লাহ ইন্তেকাল বলা যাবে না এমন ভাবে মারা গেল যার মারাকে পশু পাখির সাথে তুলনা করা যায় এক ফোঁটা পানিও পাই না চেহারার বিকৃতি নষ্ট হয়ে গেল আমার আল্লাহ করে মানব তোকে আমি আশরাফুল মাখলুক আর সৃষ্টির সেরা বলে পাঠাইলাম আমার নবীর সম্মান মান ইজ্জত বোঝার পরও আমার নবীর বক্তৃতার মাধ্যমে লিখিনির মাধ্যমে কথার মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে আমার নবীর সম্মান নষ্ট করলাম সুতরাং তোমার শেষ ঠিকানাটাও আমি কেমন করে নষ্ট করব তার জ্বলন্ত প্রমাণ আমি জগৎবাসীর কাছে রেখে দিলাম বড় করে বলুন সুবহানাল্লাহ যতগুলা মানুষ রাসূলের বিরুদ্ধে কলম ধরে সম্রাট হতে চায় কিছু সময়ের জন্য আল্লাহ সম্রাট বানায় তারপরে তাদের কাঁধে বিজ্ঞার ঝুলি লাগাইয়া দেয় কথা বলেন ঠিক না যত তাড়াতাড়ি উঠে তত তাড়াতাড়ি নামে এর চেয়ে আরো বেশি তাড়াতাড়ি নামে আর মদিনাওয়ালার গোলামি করলে আল্লাহর রাসূলের গোলামি করলে কি সম্মান পাওয়া যায় আপনাদের আমাদের কাছে একেবারে রিসেন্টলি সাম্প্রদায়িক সময়ের উদাহরণ আছে কথা বলেন ঠিক কি না খতিবে বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহি আলাইহি জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার খেদমত করেছেন দীর্ঘদিন যাবত কথা বলেন ঠিক কি না আওলাদে রাসূলের প্রতিষ্ঠানে দীর্ঘদিন খেদমত করেছেন পাশাপাশি জমিয়তুল ফালাহ জাতীয় ময়দানে 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালার মাহফিল করেছেন আমার নবীর হোসাইনি বংশের আলোচনা তাসকিরা 10 দিন যাবত দেশের বিদেশের নামি দামি ওলামায়ে কেরাম এই জায়গা আলোচনা করেছেন কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ তো সারাটা জীবন তুমি যাই করো না করো তুমি আমার আওলাদে রাসূলেরকে যে তাজিম করেছো যে জিকির করেছো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার পুর বংশধরের যে তাজকিরা করেছো আমার রাসূলের বংশধরের যে আলোচনা করেছো মরার পরেও আমি পৃথিবীবাসীকে দেখাইয়া দিলাম যে তোমার শান কত মহান আমি আল্লাহ কবুল করেছি বড় করে বলো সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ
আজকে উনি নাই 24 ঘন্টা জিয়ারত চলতে আছে সুবহান আল্লাহ না আর জিয়ারত তো কোনো সাধারণ মানুষ না এক একজন টাইটেল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস মুফতি রাত 3টা 4টা বাজে আমি ঢুকি ওই সময় গিয়ে দেখি জিয়ারত চলে সুবহান আল্লাহ না যতটুকু না আল্লাহ উনাকে কবুল করেছে তার চেয়ে বেশি উনি যে আহলে বাইতের খেদমত করেছে ওইটাকে কবুল করেছে কথা বলেন ঠিক কি না এটার মাধ্যমে ওনার দরজাকে আল্লাহ বাড়িয়ে দিয়ে এখান থেকে আপনারা আমার শিক্ষা নেওয়া দরকার আছে যে আমরাও যদি আওলাদ রাসূলের সেবা করি আওলাদ রাসূলের খেদমত করি আওলাদ রাসূলের প্রতিষ্ঠিত মাদ্রাসাকে মহব্বত করি আওলাদ রাসূলের প্রতিষ্ঠিত জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের অবস্থান থেকে আজিমুস শান ভাবে পালন করি আওলাদ রাসূলের প্রতিষ্ঠিত সেই মাসিক তরজমানকে যদি তেলাওয়াত করে ঈমান মজবুত করি আপনারা আমার ঠিকানাও আল্লাহ বাড়িয়ে দিতে পারে পারে কি পারে না আর একটু জোরে বলুন পারে কি না সেই আকীদা বিশ্বাস সবার আছে না আর একটু জোরে বলুন আছে না এখন যারা বলে নবী মাটির সাথে পচে গলে মিশে লেগে গেছে তাদের কবরে কি আমার নবীকে পাওয়া যাবে না এটা জবান খুলে বলুন না পাওয়া যাবে কারণ তাদের আকীদা তো নবী নাই কিন্তু আল্লাহ বলেন হাদিসে এসেছে তিনটা প্রশ্ন মান হাজার রজুল এই ব্যক্তিকে এইভাবে জিজ্ঞাসা করা হবে তখন কি আমার নবী সামনে থাকবে না দূরে থাকবে সুন্নি আশেক যারা আওলাদ রাসূলকে মহব্বত করে যারা ঈদে মিলাদুন নবী পালন করে যারা তাদের জবাব দিতে মনে হয় বেশি কষ্ট হবে না ইনশাআল্লাহ কথা বলেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বাবা তিনটা প্রশ্নের জবাব শেষ হবে হিসাব নিকাশ মান্দার শুরু হবে আমল নামা যদি বাড়ি হয় হাদিস শরীফের মধ্যে এসেছে যদিও 3.5 হাতের ছোট্ট কবরটা একেবারে সংলগ্ন কাছাকাছি অবস্থায় মর্দাকে শোয়ানো হয় সঙ্গে সঙ্গে আমার আল্লাহ এত বেশি প্রশস্ত করে দিবে যতটুকুন তার চোখের দৃষ্টি দেখা যায় ছোট্ট কবরটা ইমানদার বান্দার জন্য তার চেয়ে বড় হয়ে যাবে বড় করে বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা হিসাব নিতে শুরু করবে বান্দার বাধা বিঘ্নতা হয়ে ফেরেশতারা যখন সামনে আসবে বান্দার এক একটা আমল তার বিরুদ্ধে জবাব দিবে বান্দা যদি নামাজি হয় নামাজ এসে বলবে না না এই বান্দাকে শাস্তি দেওয়া যাবে না এই বান্দা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েছে দুনিয়ার হাজারো জট জামেলা থেকে মুক্ত হয়ে আমি আল্লাহর আমার আল্লাহর ডাকে সারা দিন মসজিদে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করেছে তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ গুলা সাক্ষী দিবে ফেরেশতা দূর হয়ে যাবে কিছুক্ষণ পরে আবার জাহান্নামের আরেক ফেরেশতা আসবে রোজা গুলো তার হাত দিয়া বাধা দিবে সেদিন রোজার জবান খুলে যাবে না না ফেরেশতারা এই তৃষ্ণার্ত অবস্থায় অনেক ক্ষুধা লেগেছে অনেক গরমের অবস্থায় এই বান্দা না খেয়ে আল্লাহর হুকুম পালন করেছে রোজা রেখেছে তোমরা শাস্তি দিতে পারবে না কোরআন তেলাওয়াত এসে তার বিরুদ্ধে এইভাবে দাঁড়িয়ে যাবে এইভাবে বান্দার প্রত্যেকটা ভালো কাজ তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে শেষ পর্যন্ত আমার আল্লাহ তার ঠিকানা করে দিবে জান্নাত বড় করে বলুন সুবহানাল্লাহ আমল নামা যদি খারাপ হয় একটা প্রশ্নের জবাব দিতে পারবে না সেদিন জমিন মাটির মুখ খুলে যাবে মাটি ডাকতা বলে রে বান্দা আল্লাহ বলেছিল লা তামশি ফিল আরদি মারাহা গর্ব করে জমিনে হাঁটিও না কিন্তু তুমি বেশি বেশি করে গর্ব করে হাঁটছো আজকে কোথায় তোমার বাহাদুরি কোথায় তোমার টাকা পয়সা কোথায় তোমার দন্দলত কোথায় তোমার বন্ধু বান্ধব আজকে অন্ধকার কবরে কেউ তোমার সঙ্গী সাথী নাই কেউকে তুমি আনতে পারো নাই কারণ আমরা দেখতে পাই আমাদের বন্ধু বান্ধব হয় 3 প্রকার কয় প্রকার আর একটু জোরে বলুন কয় প্রকার এক প্রকার বন্ধু বান্ধব হয় যতদিন পর্যন্ত আপনার আমার পকেটে টাকা আছে ততদিন কিছু ভালো ভালো বন্ধু আছে যখন অভাবে পড়ে গেলাম ভালোবাসা তো কোনো জানালা দিয়া পারাইল আর ভালো ভালো বন্ধু খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না আরেক প্রকার বন্ধু হলো রক্তের সাথে ক্লাড কানেকশন সম্পর্কওয়ালা যাকে বলা হয় ব্লাড কানেকশন
যেমন আমি বাবা আমার সন্তান আমি সন্তান আমার বাবা আমার মা আমার বন্ধু কথা বলেন ঠিক কি না ওই বন্ধু সর্বোচ্চ যতদিন দুনিয়া থাকবে ততদিন আপনার আমার সাথে থাকবে ওই কবরে শোয়াবার আগ পর্যন্ত আত্মীয়-স্বজন রক্তের সম্পর্ক বন্ধুরাও থাকবে ওই কবরে শোয়ানোর পরে আর বন্ধু পাওয়া যাবে না সন্তান পাওয়া যাবে না কিন্তু একটা বন্ধু আছে যেটা দুনিয়াতেও আপনার বালা মুসিবতের সময় আপনার সঙ্গে থাকবে আর কবরে শোয়া দেওয়ার পরেও আপনাকে ত্যাগ করবে না সেই বন্ধুর নাম হলো নেক আমল বড় করে বলুন সুবহানাল্লাহ ইন্নাল লাযিনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আমার আল্লাহ বলে যারা ঈমান এনেছে নেক কাজ করেছে তাদের জন্য আমি আল্লাহর নিকট রয়েছে জান্নাত বড় করে বলুন সুবহানাল্লাহ আরেক জায়গা বলেন ইন্নাল লাযিনা আমানু وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ইমান এনেছে যারা নেক কাজ করেছে যারা তাদের জন্য রয়েছে আমি আল্লাহর নিকট জান্নাত এমন জান্নাত যে জান্নাতের নিচে দিয়া ঝর্ণাসমূহ প্রবাহমান আর ওই জান্নাতে তারা একদিন নয় দুই দিন নয় খালিদিন ফিহা আবাদা চিরদিন পর্যন্ত যার শুরু আছে শেষ নাই বড় করে বলুন সুবহানাল্লাহ এই কবরের অবস্থা আমল যদি ভালো হয় কবরের সূচনা ভালো হবে সুবহান বলবেন না আর কবরের শাস্তি এমন বেশি বিশদ আকারে আমল যাদের খারাপ হয় তাদেরকে শাস্তি দেওয়া হয় একমাত্র জিন আর ইনসান ব্যতীত সৃষ্টিকুলের সবাই তাদের শাস্তির আওয়াজ পায় অর্থাৎ কবরে এত বিশদ আকারে শাস্তি দেওয়া হয় এমন ভাবে তারা কান্না করে দুনিয়ার মানুষ যদি সেগুলা শুনত দুনিয়াদারি সব পালাইয়া একমাত্র আল্লাহর প্রেমে পাগল হয়ে যায় সুবহানাল্লাহ কবরে রই আজাবে যদি কেউ দেখিত দুনিয়াদারি সবে ছাড়িয়া পাগল হইত কবরের পরে হলো হাসর হাসরের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে বলে ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাযূ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সুবহানাল্লাহ বলবেন না হাসর হইল ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত আল্লাহ এই দুনিয়া এবং আসমান এখন যে অবস্থায় আছে এমন একটা সময় আসবে গোটা জমিনকে পরিবর্তন করে ফেলবে আসমান গোনাকে পরিবর্তন করে ফেলবে ওয়ারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সেদিন আল্লাহ কাহ্হার হয়ে যাবে আপনার আমার সব কিছু আল্লাহর কাছে সারেন্ডার করা হবে এই দুনিয়ার জমিনের এখন উঁচু নিচু ভেদাভেদ আছে পরিচিত আছে চিনা যায় কোনটা চারাগি পাহাড়ের মোড় কোনটা ষোলো শহর কোনটা দুই নম্বর গেট কোনটা এশিয়ান হাউজিং সোসাইটি কোনটা রোশন বোর্ডিং চিহ্ন আছে কি নাই আমার আল্লাহ কো এমন একটা সময় আসবে সেদিন কোন চিহ্ন থাকবে না পাহাড়ও থাকবে না বৃক্ষ দরদা থাকবে না বিশাল বড় বড় বিল্ডিং থাকবে না একেবারে আমি আল্লাহ আসমান আর জমিনের যা কিছু আছে সব পরিবর্তন করে একেবারে এক সমতল ভূমিতে করে ফেলবো ওই দিনটাকে বলা হয় হাসরের দিন বড় করে বলুন সুবহানাল্লাহ পৃথিবী শেষ হয়ে যাবে কিয়ামত সংগঠিত হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহের মধ্যে যখন ফুঁক মারবে তাম পৃথিবীর সবকিছু শেষ হয়ে যাবে তখন নতুন করে আমার আল্লাহ আসমান আর জমিনকে সমতল ভূমিতে ভূমিতে রূপান্তরিত করবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই আয়াতের তাফসীরে ব্যাখ্যা এসেছে কোন কোন বর্ণনায় এসেছে বর্তমান যে সিরিয়া শাম দেশ আছে ওইটাকে আমার আল্লাহ হাসরের ময়দান বানাবে আবার বলে না না অনেকে বর্ণনা করেন এই আসমান আর এই জমিনে হাসরের ময়দান হবে তবে কোনো চিহ্ন থাকবে না একেবারে সমতল করা হবে ওই হাসরের ময়দানের মধ্যে
মধ্যে বান্দার আমলনামার হিসাব নিকাশ শুরু হয়ে যাবে আমল যাদের ভালো হবে তাদের ঠিকানা হবে জান্নাত আমল যাদের খারাপ হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে বান্দা একেবারে আধাত মাথার উপরে আল্লাহর এই সূর্যটা যেটা আমাদেরকে কিরণ দেয় যার কিরণ 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে বর্তমানে আলো পায় ওই আলোয় আমরা সহ্য করতে পারি না কথা বলেন ঠিক কি না এই শীতের মধ্যে গোসল টোসল করার পরে একটু রোদ্র গেলে ভালো লাগে না খারাপ লাগে আপনাদের আর ভালো লাগা আর খারাপ লাগা আর কি বুঝবেন বেশিরভাগই তো গরম পানি দিয়ে গোসল করি কথা বলেন ঠিক না গ্রামে গঞ্জে যারা মাঝে মধ্যে যান গ্রামের মানুষগুলা দেখবেন পুকুরের মধ্যে ঠুস করে নামে আবার ঠুস করে ওঠে ওইটা ধুরে কোথায় রোদ্র আছে ওইখানে বসে থাকে কথা বলেন ঠিক না পুকুরের পানি ঠান্ডা না গরম প্রচন্ড ঠান্ডা আবার কিছু কিছু পুকুরের উপরে হাতের উপরে ঘাস থাকে এগুলাকে কি বলে কচুরি পাতা ফেনা বলে ওইটার নিচের পানি আরো বেশি ঠান্ডা ওইখান থেকে দেখি যে বুড়া বুড়া মানুষগুলো পর্যন্ত দেখি কানে ধরে আস্তে করে ডুব মারে ওই পুকুর থেকে ওইটা এবার রুদ্রে বৈশা থাকে প্রথম প্রথম একটু ভালো লাগে কয়েক মিনিট যাওয়ার পরে মনে হয় যেন চামড়া জ্বলে যাচ্ছে কথা বলে ঠিক না এত আরামের জিনিসটা কিছুক্ষণের মধ্যে তিক্ত হয়ে যায় দৌড়াইয়া ঘরের ভিতরে ঢুকে যে সূর্যটা আলো দেয় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে মানলেন না যেখান থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড আলোর গতি হিসেবে আছে আর আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 186,000 মাইল এত দূর থেকে এত কিরণওয়ালা আলোটা গায়ে লাগলে 5-7 মিনিট কিংবা 10 মিনিট না হয় আধা ঘন্টা না হয় 1 ঘন্টা আর সহ্য করা যায় না কিন্তু হাসরের ময়দানে যখন কায়েম হয়ে যাবে আপনার আমার আধ হাত মাথার উপরে সূর্যের কিরণ থাকবে সূর্যের কিরণে মানুষের সারা শরীর এমন ভাবে ঘামবে ওই ঘামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে বড় করে বলুন না সুবহানাল্লাহ কঠিন মুহূর্তের কঠিন মুসিবতের সময় বান্দা যখন কষ্ট পাইতে থাকবে আমার নবী বলে আমার এক শ্রেণীর উম্মত আছে যারা দুনিয়াতে আমি নবীকে যথাযথভাবে পালন করেছে মেনেছে আল্লাহর হুকুমগুলো আমার হুকুমগুলো যথাযথ পালন করেছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছে রোজা রেখেছে মহিলা হইলে পরে পর্দা করেছে সন্তান হইলে পরে বাবা মামার খেদমত করেছে বাবা মাতা হইলে পরে সন্তানের যথাযথ দায়িত্ব পালন করেছে সোজা কথা আমার আল্লাহ যা কিছু আদেশ করেছে তা পালন করেছে যা নিষেধ করেছে তা বর্জন করেছে ওই এমন বান্দা যারা ওই দিন এত কঠিন অবস্থার সময়েও আল্লাহ পাকের আরশ আজিমের নিচে তাদেরকে স্থান দেওয়া হবে বলে করে বলো সুবহানাল্লাহ পানির তৃষ্ণায় গলা ফেটে যাবে কারণ আর হাত মাথার উপরে যদি সূর্য হয় কেমন গরম আর তৃষ্ণা লাগার কথা কিন্তু ওই কঠিন মুসিবতের সময় আমার আল্লাহ বলে আমার ওই সমস্ত বান্দা যারা আমার রাসূলকে ভালোবেসেছে মহাব্বত করেছে ওই সমস্ত বান্দাদের জন্য দুনিয়ার কোনো পানি নাই আমার হাউসে কাউসারের পানি আমার বন্ধু তাদেরকে পান করাবে বড় করে বলো সুবহানাল্লাহ আমার ভাইরা বাবারা আসরের ময়দান বড় কঠিন ময়দান যেই ময়দানের মধ্যে সন্তান পিতামাতাকে চিনবে না পিতামাতা সন্তানকে চিনবে না কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরা আবাসের লাস্টে আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি وصاحبته وبني আসিকি নাই আরেকটু জোরে বলুন আসিকি নাই আসরের ময়দান কায়েম হয়ে যাবে মিজানের পাল্লার সামনে নেকি বদির ওজন দেওয়া হবে আমল নামাজ যাদের ভালো হবে তাদের হিসাব ভালো হবে এমন ভাবে যখন হিসাব শুরু হয়ে যাবে একজন বান্দার হিসাব শেষ তার আমল নামায় নেকি হলো 99টা আর গোনা হলো কয়টা 100 মধ্যে 99 বাদ গেলে আর কত এক তাহলে একটা হলো গুনাহ 99টা হলো আমল অর্থাৎ সওয়াব ভালো কাজ এবার বলেন তার ঠিকানা জান্নাত না জাহান্নাম আর একটু জোরে বলুন দুনিয়ার দৃষ্টিতে জান্নাত কথা বলেন ঠিক কি না কারণ 100 নম্বরের পরীক্ষা 80 পাইলেই তো গোল্ডেন জিপিএ নাকি বলেন আর ইংলিশ মিডিয়াম সিস্টেম হইলে বলে 90-এর উপরে গোল্ডেন জিপিএ কথা বলেন ঠিক কিনা 100 মধ্যে 99 পাইবে তার
তার পরেও বান্দার অবস্থা বড় খারাপ আমার আল্লাহ বলবে আজকের দিনে আমি কাউকে সাথ দিব না বান্দা না না তোমার ঠিকানা জাহান্নাম বান্দা বলবে আল্লাহ একটা মাত্র আমলের জন্য বুঝি আপনি আমাকে জান্নাত দিবেন না তাইলে একটু সুযোগ দিন আমি খুঁজে খুঁজে একটা জান্নাত একটা আমল নিয়ে আসি আমার আল্লাহ বলি কোথায় থেকে আনবা কো আমার অনেক আপনজন আছে সুবহানাল্লাহ يوم يفر المرء من اخيه লোকটা দৌড়াইয়া চলে যাবে তার ভাইয়ের কাছে গিয়ে বলবে ভাই দুনিয়াতে তুমি আমার বড় সবচেয়ে محبتের ছিলা একি মায়ের সন্তান আমরা একজন আরেকজনকে محبت করতাম আজকের দিনেই হিসাব নিকাশ শুরু হয়ে গেল আমার হিসাব হইল একটা মাত্র নেকির জন্য আমি জান্নাত পাই না আমাকে জান্নাত দাও ভাই বলবে না না এই জমিনে আজকের এই সময়ে ভাইয়ের হিসাব চলবে না তোমার তো হিসাব হইল আমার তো এখনো হিসাব হই না আমার কি উপায় হবে সুতরাং আমি তোমাকে নেকি দিতে পারবো না বড় করে বলুন وأمه وأبي لوكتا চলে যাবে এবার তার মায়ের কাছে মাকে গিয়ে বলবে মা আমি তোমার ওই সন্তান যে সন্তানকে তুমি অনেক বেশি محبت করতে ভালোবাসতে সুবহানাল্লাহ না যে সন্তানকে ছাড়া তুমি রাতের বেলা ঘুমাইতে না 10 মাস 10 দিন যে সন্তানকে তুমি গর্ভে ধরে লালন পালন করলা মাঘ মাসের কনকনের শীতকে উপেক্ষা করে রাতের বেলা আমাকে আরাম দিলা আমি তোমার ওই সন্তান একটা মাত্র নেকির জন্য আমি জান্নাত পাচ্ছি না আমাকে একটা নেকি দাও মা বলবে না না আজকের দিনে আমার কোনো সন্তানের পরিচয় নাই আমার কোনো সন্তান ছিল না তুমি দূরে সরে যাও লোকটা চলে যাবে তার বাবার কাছে ও আবি বাবাও বলবে না দুনিয়াতে কোনো আমার সন্তান ছিল না বড় করে বলুন সুবহানাল্লাহ লোকটা বড় পেরেশান হয়ে যাবে ও সাহিবতিহি ও বানি স্ত্রীর কাছে চলে যাইবে গিয়ে বলবে পানির স্ত্রী তোমাকে পাওয়ার পরে মা বাবা আত্মীয় স্বজন সব সব ত্যাগ করলাম দুনিয়াতে তোমাকে অনেক বেশি মহব্বত করতাম ভালোবাসতাম তোমাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না তোমার ফান্দে পড়ে লক্ষ লক্ষ টাকা নষ্ট করলাম আত্মীয় স্বজন ত্যাগ করলাম বাবা মার মহব্বত ত্যাগ করলাম আজকের দিনে একটা মাত্র নেকির জন্য আমি জান্নাত পাচ্ছি না আমাকে একটা নেকি দাও স্ত্রী বলবে দুনিয়াতে তো আমার কোনো শাদী হইল না কোথায় থেকে আবার তুমি জামাই পরিচয় দিতে আসলা লোকটা বড় কষ্ট পাইবে বোনের কাছে চলে যাইবে বোনও বলবে কি করলাম দুনিয়াতে আমার কোনো ভাই নাই ভাই ছিল না কোথায় থেকে তুমি নেকির জন্য আসলা আমার তো এখানে হিসাব হয় না তোমাকে আমি কি করে একটা নেকি দিব লোষ্টা আপনজন সবার কাছে যখন নৈরাশ হয়ে গেল জাহান্নামের কিনারায় চুকির পানি ছেড়ে বলে বলে বসে বসে কান্না করবে হায় হায় দুনিয়াতে এত মায়া এত মমতা যাদের জন্য ছিল টাকা পয়সা ধন দৌলত সব কিছু যাদের জন্য বিসর্জন দিলাম আজকের দিনে কেউ তো আমার জন্য একটা নেকি দিচ্ছে না হায় হায় এই দুনিয়াতে আমি এইভাবে কাটাইলাম জাহান্নামের কিনারায় বসে বসে লোকটা কান্না করবে আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেরিয়া খারাপ লাগতেছে গ্রামের মুরব্বির আগে বড় রাতে উঠে উঠে এইভাবে কান্না করতো মাইকের আওয়াজে শুনতাম আপনারা তো শহরে বড় হয়েছেন এত কিছু জানেন না আমি তো গ্রামে ছোট সময় ছিলাম এই জন্য মনে পড়ে অনেক মুরব্বিরা মসজিদের ইমাম মুয়াজ্জিন এইভাবে রাতের বেলা ফজরের নামাজের সময় ডাকতো আর এগুলা বলতো তখন তো বুঝতাম না হায় হায় আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেরিয়া সকলেরই দরে যা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই দরজাতে গো রইলাম বসিয়া সাল্লাল্লাহ তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কা
তারে কাছে গুনাহ করেছি ভুল করেছি মাহবুবে রব্বানা আজকের দিনে গুনাহগারে বইলা দেখো না সওয়াল বলবেন না গুনারে বোঝা মাথায় লইয়া আল্লাহ করিতেছি মাফ করে দাও মাহবুবে মাওলা ইলাহি এইভাবে চোখের পানি সেরে সেরে জাহান্নামের কিনারায় বসে লোকটা কান্না করবে আরেকটা লোক পিছনের দিক দিয়ে এসে বলবে ভাই কেন তুমি এইভাবে কান্না করো লোকটা বলবে তোমার কাছে বলে কোনো লাভ নাই মায়ের কাছে গিয়েছিলাম বাবার কাছে গিয়েছিলাম সন্তানের কাছে গেলাম ভাইয়ের কাছে গেলাম বোনের কাছে গেলাম স্ত্রীর কাছে গেলাম কেউ একটা নেকি দিল না আমার হিসাব শেষ হয়েছে আমলনামায় 99টা নেকি ছিল একটা মাত্র নেকির জন্য আমি কোন জাহান্নামে যাইব এই কারণে আমি কান্না করতেছি লোকটা বলে ভাই তুমি চিন্তা করিও না তোমার যেমন হিসাব হয়েছে আমারও তেমন হিসাব হয়েছে তোমার আমলনামার বিপরীত হইল আমার আমার হইল 99টা গুনাহ আর একটা মাত্র সওয়াব নেকি সওয়াব হবে না 99টা নেকি নিয়ে তুমি জান্নাতে যাইতে পারো না আর একটা নেকি নিয়ে আমি জান্নাতে যাইব আমার কোনো আশা নাই যাও যাও আমার একমাত্র সম্বলটা তোমাকে দিয়ে দিলাম যদি পারো আমার নেকিটা নিয়ে তুমি জান্নাতে চলে যাও বড় করে বলো সুবহানাল্লাহ লোকটা 101টা নেকি 100টা নেকি হইল একটা দূর দিয়ে আমার আল্লাহর সামনে যাইবে ডাকতে বলবে আল্লাহ আমি 100টা নেকি করেছি আল্লাহ বড় আশ্চর্য হয়ে যাবে রে বান্দা আজকের এই দিনে তোরে তুমি পাগলে নেকি দিল বান্দা বলবে আল্লাহ আপনজন কেউ না বলে কে দিল তারে ডাকে নিয়ে আস তাকে ডাইখা আনবে বলে তোর একমাত্র সম্বল কেন দিয়া দিলি বান্দা বলবে আল্লাহ এই নেকি দিয়া জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই তবে কেন দিলা তুই কি জান্নাতের আশা করিস না বান্দা বলবে হ্যাঁ অবশ্যই জান্নাতের আশা করি বলে কিভাবে করিস কো দুনিয়াতে যে কোনো নামে কেন আলোচনা করেছে শুনেছি আমার অনেকগুলো নামের মধ্যে রহমান আর রহিম নামের দুইটা নাম আছে একটা হলো রহমান আরেকটা হইল রহিম তুমি বড় মেহেরবান তুমি বড় দয়াবান আমি আমার আমল দিয়া জান্নাত চাই না তুমি যদি দয়া করে আমাকে জান্নাত দাও এই আশা আমি দিয়ে দিছি বড় করে বলো সুবহানাল্লাহ ওই মুহূর্তে আমার আল্লাহ বলবে যা যা তোরা দুইজনের জন্য আমি জান্নাত দিয়ে দিলাম সুবহানাল্লাহ তুই জিকির করি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মহব্বতে লা ইলাহা আসমানে বলে এক আল্লাহ জমিনে বলে এক আল্লাহ পাহাড়ে বলে আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বজরে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা
কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে যাব মদিনা হায় হায় মদিনার রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ জানে আমরা যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা স্মরণ হয়নি কম না বেশি কি বলে বেশি আবার আওয়াজটা বেশি জন থেকে আসে কয়েকজনের কাছ থেকে তাও যেগুলো বুড়া মানুষ তার মানে আমরা যারা জোয়ান আছি আমরা কবরে যাব না কোথায় যে কখন কার মরণ হয় কার হায়াত শেষ কোনো গ্যারান্টি আছে নাই গবেষণা করে দেখলাম দুনিয়ার সব জায়গায় অসাধ্যকে সাধ্য করা যায় অসাধনকে সাধন করা যায় বলেন পারা যায় না কিসের মাধ্যমে কিন্তু এমন এক জায়গা ওই জায়গা কারো কোনো বাহাদুরি আর ক্ষমতা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন যখনই আপনার হায়াতের জিন্দগি শেষ যখন মরণ আসলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন প্রস্তুত একটা কদম এদিক সেদিক দেওয়ার কোনো সুযোগ নাই নাই যদি ওই জায়গা টাকা দিয়ে হায়াত বাড়ানো যায় তাহলে বিল গেটসের মতো ধনী লোক যারা ওরা কি জীবনে মরতো না প্রতি সেকেন্ডে সেকেন্ডে যাদের অ্যাকাউন্টে কোটি কোটি ডলার ঢুকে ওরা বললইলে কত টাকা লাগে হায়াত বাড়াইয়া দাও কারণ এক ঘন্টা বাঁচবার জন্য মানুষ কোটি টাকা ব্যয় করতে দ্বিধাবোধ করে না কথা বলেন ঠিক কি না এই ক্ষণস্থায়ী জিন্দগি নিয়া ক্ষণস্থায়ী জীবন নিয়ে আমরা যেভাবে পাগল হইলাম একটু বার যদি কবরের কথা চিন্তা করতাম এক বাদশাহ একটা গল্প বলাইয়া গল্প বলি এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে একটা ওয়াকিয়া ঘটনা বাদশাহ সারা জীবন রাজত্ব চালাইল এক সময় তার মনে চাইল যে রাজত্ব রাজ এলাকা বা আমার দেশ পরিচর্যা করতে যাইয়া কতই না ভুল ত্রুটি হয়েছে সুতরাং কিভাবে আমি আল্লাহওয়ালা হইতে পারবো খবর নিল যে পাশের এলাকায় একজন বুজুর্গ ব্যক্তি আছে আল্লাহওয়ালা ব্যক্তি কোনার কাছে যাইয়া যদি মুরিদ হয় উনি কিছু তরিকতের সবক দিবে এগুলা মানলে পড়ে আল্লাহ জীবনের গুনাগুলা মাফ কইরা কিন্তু শেষ সময়ে আল্লাহর ওলি বানাইতে পারে আপনারা দেখবেন অনেক এরকম ইতিহাস আছে আমাদের হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ এবং হুজুর আমাদের দাদা হুজুর আল্লামা হাফেজ কারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা ওনাদের কাছে এখানে এসেছে পরীক্ষা করার জন্য দূর থেকে শুনে তো যে আওলাদে রাসূল বড় বুজুর্গ ব্যক্তি একটু দেখি পরীক্ষা করতে এখন এখানে আইসা ভিড়ে ভিড়ে পরিবেশ দেখা পরীক্ষা করতে এক সময় নিজে হুজুরের কাছে বায়াত হয়ে গেছে সুবহানাল্লাহ বায়াত হওয়ার পূর্বে সে ছিল এলাকার সবচেয়ে বড় টেরোরিস্ট সন্ত্রাস মানে দুনিয়ার যত খারাপ কাজ সব তার দিয়ে হইতো কিন্তু বায়াত হওয়ার পরে এক বছরের মধ্যে দেখা গেল তার এমন পরিবর্তন সে হয়ে গেল এলাকার সবচেয়ে ভালো মানুষ আল্লাহর ওলিদের নেক নজর লাগলে পারে কি পারে না পারে ডাকাতকে আউলিয়া বানাইছে এমন ইতিহাস আছে চুরকে বুজুর্গ বানাইছে ইতিহাস আছে সাধারণ মানুষকে অনেক ইজ্জত ওয়ালা বানাইছে আছে কি না আল্লাহর ওলিরা চাইলে মুহূর্তের মধ্যে তা করতে পারে তো বাদশা গেল পীর সাহেবের কাছে উনি বলল যে ঠিক আছে আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কতগুলো তসবিহ তাহলিল জিকির আজকার দিল আর শেষ সময় বলল যে প্রত্যেক দিন আপনি অন্তত সারা দিনে 20 বার করে আপনার কবরের কথা চিন্তা করবে কয়বার 20 বার বেশি না কম 20 বার স্মরণ করা বেশি একেবারে কম এইভাবে আপনি 40 দিন পরে আমার সাথে দেখা করবেন 40 দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনার একটা পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ
বাচ্চা মনে মনে খুশি হয়ে গেল গুন্না গুন্না চল্লিশ দিন পার করব, জীবনের সব গুণা মাফ হইব, আমি আল্লাহর ওলি হয়ে যাই। চল্লিশ দিন পার হয়ে গেল, অবস্থার কোনো পরিবর্তন নাই। চল্লিশ দিন পরে আবার পীর সাহেব হুজুরের কাছে যাইয়া বলে, হুজুর শুনেছিলাম আপনি বড় নামি দামি বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা ব্যক্তি, এলাকার মানুষেরা আপনার কাছে আসার জন্য আমাকে বললো, আমিও বড় একই মুক্তি নিয়ে আসলাম, কিন্তু চল্লিশ দিন পার হয়ে গেল আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি বলে, দৈনিক কি বিশ বার করে আপনি কবরের কথা স্মরণ করেছেন? লোকটা বলে, হা বিশ বার করে স্মরণ করেছি, তারপরেও কি আপনার মধ্যে পরিবর্তন নাই? বলে, না, আমি আপনার সাথে সফরে সঙ্গী হই, আপনার রাজ্যে যাইব, আমাকে নিবেন নি। পিসার যদি মরিদকে এই কথা বলে, মরিদ কি কত খুশি না বেজার? আর একটু জোরে বলুন, বলে, হুজুর এটা কি বললেন, বড় সৌভাগ্যের ব্যাপার, বলবেন না, আমাদের হুজুরকে ব্লাডছে, চট্টগ্রাম শহরের অনেক নামি দামি ব্যক্তিরা এক বছর আগে থেকে ঘুরতে আসছে আঞ্জুমানের কাছে, যে অন্তত এক বেলা এক টাইম চা নাস্তা এক বেলা ভাত খাওয়ার জন্য তাদের বাসায় নিবে। কিন্তু সত্য কথা, দুঃখজনক হলেও সত্য, একশো জনের মধ্যে দশ জনে পাই, নব্বই জন ফেরত যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এত সময় নাই যে সবার বাড়িতে সুযোগ দেওয়া যাবে, সব এলাকায় অনুমোদন দেওয়া যাবে। ওই বিশ্বাস বলে আমি আপনার রাজদরবারে যাইব, উনি বড় খুশি হয়ে নিয়ে গেল, গিয়ে বলে, রে রাজা, অর্থাৎ পিসা হুজুরের যিনি মরিদ, বলে, এটা তোমার রাজ সিংহাসন? হ্যাঁ। তো কিছুক্ষণের জন্য আমি তোমার চেয়ারে বসতে চাই। হুজুর এটা তো বড় খুশনসিব, সুবহানাল্লাহ, না আপনি আমার চেয়ারে বসবেন, এটা বড় সৌভাগ্য, আপনি বসে যান। পিসা হুজুর ওই রাজ সিংহাসনে বসে প্রজাদেরকে জিজ্ঞাসা করে, এই চেয়ারে কে বসে? কো রাজা। কো এখন কো বসছেন? কো আপনি বসছেন, এই মুহূর্তে থেকে আমি ও রাজা, সুবহানাল্লাহ, না। এখন সবাই তো আশ্চর্য, উনি তো নিচে বসা সাবেক যিনি রাজা, বলতে আছে তুমি বলো এই চেয়ারে কে বসে? কো রাজা। তো এখন আমি বসলাম, আমি রাজা। বলে, হা তুমি মাননীয় কো মানি। সমস্ত প্রজাদেরকে বলে যে এখন যদি হুকুম চলে কার চলবে? ও চেয়ারে যিনি বসেছে ওনার চলবে, ও চেয়ারে আমি বসছি, এখন আমার হুকুম। কো হা। তো তাইলে আমার হুকুম হইল, তোমার এই রাজ্যে নামি দামি হৃষ্ট পৃষ্ট জল্লাদ যারা আছে, মোটা তাজা চারজন জল্লাদকে নিয়ে আসো। চারজন জল্লাদ চলে আসলো। এবার রাজা বলে, ফাঁসির কাষ্ঠটা ভালো করে সাজাও। তো সাজাইলাম, আমি রাজা হিসাবে অনুমতি দিলাম, আমার এই প্রজা যিনি সাবেক রাজা ওনাকে ফাঁসির কাষ্ঠে নাও, আমি হুকুম যখন দিব সঙ্গে সঙ্গে ফাঁসিতে ওনাকে জোলাইয়া দিবা। বড় করে বলুন, সুবহানাল্লাহ। রাজা কান্না শুরু করলো, ডাকডাকো, হুজুর আপনি এত বড় নবী পীর আমি আগে জানতাম না, আপনি আমারে ফাঁসি দিয়েন না, প্রয়োজনে আমি অর্ধেক রাজ্য না পুরা রাজ্য আপনারে দিয়ে দিই, তারপরেও আমি বাঁচতে যাই, আপনি আমারে মারবেন না। পিসা বুজুর্গ, না না, হুকুম চলবে, এখন আমি যেহেতু রাজা, আমার কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। তোমার জীবনের কি শেষ নিঃশ্বাস, তোমার জীবনের কি শেষ ইচ্ছা, এগুলো বলো, পূরণ করব। ফাঁসির কাষ্ঠের পূর্বে নাকি এগুলা সুযোগ দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? এবার সে বলে, না না, দুনিয়ার নামি দামি খাবার অনেক খাইছি, দুনিয়ার সুখ বিলাস অনেক করছি, চুকের পানি সেরে সেরে কান্না করে আল্লাহরে বলে, আল্লাহ কিছুক্ষণের মধ্যে যদি আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে দেওয়া হয়, আমার সারা জীবনের হিসাব নিকাশ কি হবে? আমি কি জান্নাতে যাইব না জাহান্নামে যাইব? ছোট বাচ্চার মতো চোখের পানি ছেড়ে কান্না করতে আছে, চোখের পানি দিয়া বুক গুলা বেসে যায়। আল্লাহর ওলি বুজুর্গ ব্যক্তি চেয়ারে বসে বসে অবস্থা দেখতে আছে, আর বলে, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, কান্নার পরিধি আরো বেড়ে যায়। আর একটু পরে বলে, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যাও, সময় আর বেশি নাই। ওই বাচ্চার কান্নার পরিধি আরো বেশি যায়। এইভাবে যখন কান্না করতে করতে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো, আল্লাহর ওলি ডাকদা বলে, না না, তুমি আমাকে বলি বুঝিও না, আমাকে লোভী বলেছো, আল্লাহর ওলিরা কখনো লোভী হইতে পারে না। বড় করে বলুন, সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিরা কখনো রাজ সিংহাসন চায় না, আল্লাহর ওলিরা কখনো রাজপ্রাসাদ চায় না, আমার আল্লাহ তাদের কদমের নিচে এইটুকুন দিয়ে রাখে। রে আমার মুরিদ বাদশা, এই কারণে আমি কিছু সময়ের জন্য এই চেয়ারে বসলাম তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। তোমাকে আমি বলেছিলাম দৈনিক 20 বার করে কবরের কথা স্মরণ করবা আর কান্না করে আল্লাহর কাছে তওবা করবা। তুমি সত্য করে বলো, এখন যেইভাবে তুমি কান্না করছো এইভাবে একবারও কি করেছো? না না, এখন যেইভাবে কবরের কথা স্মরণ করলা 40 দিনের ভিতরে একবারও কি করেছো? কোনা একবারও করি নাই। এইভাবে স্মরণ করার জন্য আমি তোমাকে সবক দিয়েছিলাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারাও তো বলছেন কবরের কথা স্মরণ করে এভাবে করেন বলে, আরে বলেন না করেননি? এভাবে না করলে এই স্মরণের কোনো দাম নাই। রাত্র যখন গভীর হয়ে যাবে, ঘরের কিনারা বাসা বাড়ির আঙ্গি নাই, নামাজের মুসল্লাটা বিছাইয়া একটু সারা দিনের হিসাব নিকাশটা মিলাবেন, সারা জীবনের হিসাব দেখবেন যে আমি যদি এই মুহূর্তে মারা যাই আমার ঠিকানা কোথায় হবে, আমার আমল কতটুকু করলাম তার বিপরীতে আমি কতটুকুন খারাপ কাজ করলাম, আমি যে বাসে বিশাল বড় প্রাসাদ বানাইলাম এই প্রাসাদের কয়টা ইট হালাল আর কয়টা ইট হারাম, আমি যে কোটিপতি হইলাম কত হাজার মানুষের তাদের জীবন নষ্ট করলাম, আমি যে কোটিপতি হইলাম কত শ্রমিক আর লেবারের তাদের অর্জন থেকে আমি মারলাম, এইভাবে যদি প্রত্যেকটা মানুষ চিন্তা করে পরের দিন সকালবেলা তার দ্বারা কোনো খারাপ কাজ হবে না, তার দ্বারা কোনো অন্যায় কাজ হবে না, আমি যে প্রশাসনের বড় আমলা, আমি যে বড় অফিসার, আমার টেবিল থেকে সারাদিনে কয়টা ফাইল সরলো তার বিনিময়ে আমি কত টাকা পাইলাম, এই টাকাটার জন্য কি সরকার আমাকে নিয়োগ দিল না আলাদা আমাকে তার জন্য বেতন দিতে আছে, আমি যে কন্ট্রাক্টরের দায়িত্ব নিলাম যতটুকু প্রাপ্য অধিকার আমাকে দেওয়া হলো জনগণের কল্যাণে ব্যয় করবার জন্য তার কতটুকু করলাম, কতটুকু আমার পেটে ঢুকাইলাম, এইভাবে যদি প্রত্যেকটা বান্দা তার কর্ম নিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করে আর যদি তার কবরের কথা স্মরণ হয় তার ঠিকানা বিনা হিসেবে হবে জান্নাত, কথা বলেন ঠিক কিনা? তাহলে কবরের কথা স্মরণ করবেন নি সবাই? আর একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। এখন তো আওয়াজই বন্ধ করে লাইছে, যে এইভাবে স্মরণ করতাম না বললেও লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? এই মিলাদুন নবীর মাহফিল থেকে শিক্ষা নিতে হবে যে আমরা মিলাদুন নবী করব, পাশাপাশি নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, মা বোনদেরকে পর্দার কথা আমরা শিক্ষা দিব, আমাদের আকীদা বিশুদ্ধ করব, তাহলে পরে আমাদের মিলাদুন নবীর সার্থকতা হবে, কথা বলেন ঠিক কিনা? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আহিয়াল ইসলাম, যারা মিলাদুন নবী আযীম শান ভাবে পালন করে তারা যেন ইসলামটারে নতুন করে জিন্দা করে। এত আস্তে সুবহানাল্লাহ। আর মানে কি মিলাদুন নবীর মাহফিল যে করতে আছে আমার ভাইরা, এখানে ইসলামের অনেক কথা আসছে, যে কথাগুলা কোনো ভাই যদি বাস্তব জীবনে আমলে দেয় তার ঈমানটা তাজা হয়ে যাবে। আজকের আলোচনা শুনে যদি একটা ভাই কবরের জন্য পাগল হয়ে যায়, আমল যদি শুদ্ধ হয়ে যায়, আকীদা যদি মজবুত হয়ে যায়, নামাজ যদি পাঁচ ওয়াক্ত পড়ে, এই মাহফিলের সার্থকতা আছে কিনা? এটু জবাব খুলে বলুন আছে কি নাই? বেনামাজির কবরের অবস্থা। আবার শুধু নামাজ পড়লে হবে না, নামাজের পূর্বে আকীদা শুদ্ধ হতে হবে, নামাজের পূর্বে পোশাক আশাক পরিচ্ছন্ন হতে হবে। বাবু ইসবাতি আযাবিল কবর, মেসকাত শরীফে একটা অধ্যায় আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দিয়ে যাচ্ছেন, দেখতেছেন এই কবরের ভিতরে মারাত্মক আযাব হচ্ছে, যে সংবাদ দিলেন একটু খবর নাও কি অবস্থা, সংবাদ পাইলো যে লোকটা বড় নামাজি ছিল, পুরো নামাজ কাজা করত না, যারা আশ্চর্য হয়ে গেল যে নামাজও পড়লো তার কবরে এত আযাব হচ্ছে তার কারণটা কি, রহস্য উদ্ঘাটন হলো। সে অধিকাংশ সময় প্রস্রাব করে ভালো করে পরিষ্কার হতো না, প্রস্রাবের ফোঁটা তার কাপড়ে নাপাকি লেগে থাকতো, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ শুধু পড়লে হবে না, এই নামাজের পূর্বে যে জিনিসটুকু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে তা যথাযথ থাকতে হবে, না হয়ে নামাজে কোনো কাজ হবে না।
বেনামাজির শাস্তি কবরে কি পরিমাণ হবে? আর তারা ছোটকালে শুনেছেন, আমরাও শুনেছি যে নামাজ যে এক অক্ত কাজা করবে আশি হুকমা জাহান্নামে থাকবে। আশি হুকমার সমান আবার হয় 2,88,00,000 বছর। এটা কিন্তু নামাজ ত্যাগ করার কথা বলে না, নামাজ কাজা করি। কারণ যে আশি হুকমার কথা বলা হয়েছে, আশি এক হুকবা মানে 80 বছর, এটা দুনিয়ার 80 বছর না, এটা কোন জায়গা? আখেরাতের 80 বছর। আর আখেরাতে বছর হিসাব হবে 360 দিয়া, 360 দিনে 1 বছর হবে। আর আখেরাতের একদিন হলো দুনিয়ার 1,000 বছরের সমান। সমান বলবেন না? তাহলে দুনিয়ার 1,000 বছরের সমান হলো আখেরাতের একদিন। এরকম 360 দিনের 1 বছর, ওই 360 দিনকে আবার এই আখেরাতের 80 বছরের হিসাবে গুণ দিলে আপনারা দেখবেন 2,88,00,000 বছর। এক অক্ত নামাজ যদি কাজা করে, কাজা মানে বুঝেন তো, জোহরের নামাজটা জোহরের সময় পড়ার কথা ছিল, কারণে অকারণে ছুটে গেল, আসরের সময় পড়লাম। মাগরিবের নামাজটা মাগরিবের সময় পড়ার কথা ছিল, কারণে অকারণে পড়তে পারলাম না, ইশারের সময় পড়লাম। এটা হলো কি? তার মানে ছেড়ে দিলাম না, পড়লাম। এই ইচ্ছা করে কাজা করার কারণে যদি 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হয়, আর তার আমার জীবনে এমন কত হাজার রক্ত ছুটে গেছে যেগুলো একবারে সাইডে দিয়েছি, তার কোনো হিসাব আছে? কি শাস্তি হবে একটু চিন্তা করেন তো, কি শাস্তি হবে আপনার আমার। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যুবক একটা এসে হুজুরের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মারা গেল, কিন্তু বাবার চেহারাটা পুরো বিকৃতি হয়ে গেল, মানুষের চেহারা নাই, খিঞ্জিরের চেহারার মতো হয়ে গেছে। আমার নবী বললেন, কোথায় আমার আবু বকর, কোথায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যান যান আপনারা একটু দেখতে যান। ওনারা দেখতে গেল, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ বান্দার অবস্থা তো এই অবস্থা, আপনার এই উম্মতের অবস্থা চেহারা বড় খারাপ। আমার নবী দোয়া করে দিল, কিছুক্ষণ পরে তার গোসল দিয়া কাফন দাফন পরাইয়া আবার তাকে কবরের মধ্যে নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম হাজির, কিছুক্ষণ পরে আবার চেহারাটা বিকৃতি হয়ে গেল, সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেল যে লোকটা তো বড় চমৎকার সুন্দর ছিল, ভালো চেহারাওয়ালা ছিল, মুহূর্তের মধ্যে কেন এই অবস্থা হলো? একবার আমার নবী দোয়া করলো, তার চেহারাটা সুন্দর হলো, আবার কেন এমন হয়ে গেল? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটার চেহারা কেন এমন হলো? আমার নবী বলি, লোকটা নামাজের মধ্যে অলসতা করত, গাফিলতি করত, ঠিক মতো রুকু সেজদা নামাজ ভালো করে আদায় করত না, যেই কারণে আমার আল্লাহ শাস্তি স্বরূপ তার চেহারাটাকে বিকৃতি করে দেই। বড় করে বলুন, নাউজুবিল্লাহ। নামাজ ছেড়ে দেই যে তাই না, নামাজ পড়ত কিন্তু অলসতা করত, কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে এরকম মুসল্লি কম না বেশি? এমনিতেই মানুষ নামাজ পড়ে না, নামাজ পড়তে চায় না, মসজিদে ঢুকলে মুরুগের মতো টুকটুক করে সিজদা মারে, তাড়াতাড়ি বের হতে চায়। শুক্রবারের জুমার নামাজ মসজিদ পুরে আর সামনের রাস্তা বন্ধ হয়, দোরাকাতের পরে পুরা সব ফাঁকা হয়ে যায়, কথা বলেন ঠিক না? তো নামাজ কি শুধু দোরাকাত ফরজ ফরজ, নাকি নামাজ দোরাকাত জুমার ফরজের পরে আরো 4 রাকাত আছে কি না, বাদাল জুম্মা আছে কি না, তারপরে আরো 2 রাকাত ওয়াক্তে সুন্নাত আছে কি না, এগুলো তো পড়েন। এমনিতেই মানুষ নামাজ পড়ে না, আর এই সময়ে এসে আবার ফতোয়া দে শুধু ফরজ নামাজ পড়লেই সারা, নাউজুবিল্লাহ পড়বেন না? যুগ যুগ ধরে নামাজ পড়ে আসলাম, তারাবির নামাজ কয় রাকাত? আওয়াজে বোঝা যায় আপনারা 8 রাকাত পড়ে, কয় রাকাত? আর একটু জোরে বলেন না, কয় রাকাত? তাই পড়ি না, ইসলামিক স্কলার আয়া ফতোয়া দিল তারাবির নামাজ 8 রাকাত। এই সুযোগে আমার দেশের কিছু যুবক রাখো, আল্লাহ এনা দিছি, জানে বাঁচাইছে, 8 রাকাত কইরা কইরা চলে আসে, সারা জীবন নামাজ পড়লাম এক পদ্ধতিতে, আল্লাহ আকবর বলে হাত বাঁধলাম, সালাম ফিরাইয়া হাত ছাড়লাম। আর এখন তো মাশাআল্লাহ, এই যে হাত উঠানি নামানি শুরু হয়, ব্যায়াম করে না? আবার অনেক সময় দাঁড়ায় যে আপনার বাপ,
পিছনে যিনি আছে ওনার একবারে চাপাইয়া 12টা বাজা পা দুইটা ফেলতেই দেখি জিজ্ঞাসা করবেন যে এইভাবে কেন এরকম করতেছেন কো সামনে দিয়ে ফাঁকা রাখলে এদিক দিয়ে কি যা শয়তান যা বুদ্ধি করে একটু কইবেন তো এইভাবে যে ফাঁকাইতে আছেন মাসকান দিয়ে কি আপনার কে যাইবো আর বেশি ফাঁকতেছে না প্রত্যেকে এগুলো আবিষ্কার হচ্ছে মোটে মাঠে আমরা মানি না ভালো করে নামাজ পড়ি না ওইখানে এসে আর ওইটাতে শর্ট করে দিচ্ছে আছে ছোট সময় গল্প শুনছিলাম আর কি ফুল প্যান্ট দেখে একটা হাফ প্যান্ট বানাইছে জানেন না আপনারা বেচারা শ্বশুর বাড়ি যাইব নতুন প্যান্ট কিনে আনছে লম্বা হয়ে গেছে আধা হাত মারে গিয়া কো মা গো আমার কাজের ঝামেলা পারবো না দূরে যা বনেরে গিয়া কো বনে কো সারাদিন সংসারে কাজ করি তোর এটা কাটার সময় আছে নি বলে শ্বশুর বাড়ি যাবি না জাহান্নামে যাবি বড় ভাবিরে গিয়া বলছে সবাই বিদায় করে দিছে সহজ সরল মানুষ জায়গা মতো রেখে দূরে গেছে যাওয়ার পরে মা কো পুত্র আমার বড় সহজ সরল ছেলে শখ করে একটু আবদার করছে ঠিক আছে চার আঙ্গুল কাইটা সুন্দর মতো রেখে দিছি বড় বোন একটু পরে গো তারে বকা দিয়ে দিলাম আসলে তো সহজ সরল মানুষ শ্বশুর বাড়ি যাইব এত সুন্দর প্যান্টা আর একটু কাইটা ছোট ফিরে রাখছে বড় ভাবি কো দেবরটা আসলে সহজ সরল বোকা মানুষ আবদার করছে আর না করে লাভ আরেকটু কাইটা রাখছে বেচারা যখন পড়তে আসছে দেখতেছে কি না আনছে ফুল প্যান্ট এখন হয়ে গেছে তা আমাদের ইসলামটারে ও কিছু আধুনিক ইসলামিক স্কলার বাইরেছে যারা ছোট করতে করতে এটারে হাফ প্যান্ট বানাইতে আছে এই ইসলাম যারা মানবে তাদের ঠিকানা হবে জাহান্নাম কথা বলেন ঠিক কি না যুগ যুগ ধরে সাহাবা ইকরামের ইসলাম আউলিয়া ইকরামের ইসলাম যুগ যুগ ধরে যারা সাহাবা ইকরাম তাবে তাবীন ইবনে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে সলিহিন বুজুর্গানে দ্বীন আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা যে ইসলাম পাইলাম আমরা সেই ইসলাম চাই কথা বলেন ঠিক কি না তাই পরিণ্য বেড়ার ইসলাম মানার দরকার নাই বড় খারাপ লাগে আমার কেন বুঝে আসে না আপনাদের এই সোসাইটির একজন আজকের মাহফিলের সভাপতি বানাইছে নামের আগে মাওলানা আছে সৈয়দ আছে আলহাজ আছে লেবাজের সাথে মিল আছে আছে কি নেই ওনারে যদি কোনো কারণে আপনাদের মসজিদে জুম্মার জন্য দেওয়া হয় যে খতিব সাহেব অসুস্থ নামাজটা পড়ান মনে হয় কেউ বাধা দিবে না কারণ মোটামুটি লেবাস টেবাস কি আছে ঠিক আছে কিন্তু উনি যদি শার্ট প্যান্ট আর টাইটি পইরা যান জায়গা দিবেন মসজিদে জায়গা দিবেন নামাজ পড়তে জুমা পড়াইবার সুযোগ দিবেন কেন টাই আছে ইসলামের লেবাস না এদিক দিয়ে প্যান্ট এদিক দিয়া টাই শুট কোড আছে দিবেন নাকি আওয়াজে বোঝা তো দিবেন আমার মনে হয় না অন্তত বাংলাদেশের কোন মসজিদে সুযোগ দিব দিবেন না তাহলে যে মানুষটা এত বড় ইসলামিক স্কলার তার কথা আপনাদের এত ভালো লাগে আমি জানি অনেক যুবক ভাই আমার এখন মনে মনে গাইলাইতে আছে যে হুজুর এটা কি করতে আছে তো নামি দামি ব্যক্তির বিরুদ্ধে কথা বলতে আছে নাম তো বলা দরকার নাই বুঝে গেছেন তো বুঝে গেছে একটু কমন সেন্স আপনাদেরকে আমি বিবেকের দোয়ারে প্রশ্ন রাখলাম যে ওনাকে দিয়ে যদি জুমার নামাজই না পড়াইতে পারবেন এই ইসলামিক লেবাস নাই বিদায় তাহলে ওনার বক্তৃতাগুলো শুনে শুনে কেন ইমান ধ্বংস করবে যার বিরুদ্ধে ছোট্ট একটা মানুষ কয়শো পৃষ্ঠার বই লিখছে জানেন না ওর যে কথাগুলো এগুলো প্রায় 600 পৃষ্ঠার বই লিখছে তারপরে ডাক্তার নায়েক চিনেন তো স্বরূপ উন্মোচন প্রথম খণ্ড বের করে ফেলছে প্রায় 304 পৃষ্ঠার সুবহানাল্লাহ বলবেন না আর ছোট ছোট এরকম রেসালা অনেকগুলা বাইরেছে মাত্র পরে জামিয়াতে ফাজিল তার ডিয়ার আলেমে থাকতে এটার লেখা শেষ সুবহানাল্লাহ বলবেন না আমার আল্লাহ তুই বিশ্বব্যাপী খ্যাতি অর্জনে লিখিব তোর বিরুদ্ধে কলম লেখার লাগিয়া জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া ছোট্ট একটা বাচ্চাই যথেষ্ট সুবহানাল্লাহ বলবেন না চমৎকার করে সে খণ্ডন করে লিখেছে এই জন্য ফাঁকি দিয়ে বলতে আছে খুব এমন কোন পয়সাওয়ালা এমন কোন বড় লোকের ব্যাটাও না কিন্তু আল্লাহ পাক খেদমত নিয়ে নিচ্ছে জামিয়ার সমস্ত হুজুররা ওরে মহব্বত করে ভালোবাসে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এই হাদিসের আলোকে জানাজার নামাজের পর দুয়ার বিধান আমাদের হ্যাঁ কবরের কথা এখানে আছে এখানে অনেক কিছু আছে কবরের কথা স্মরণ হইবে সহি হাদিসের আলোকে নামাজে হাত বাঁধার বিধান কই বানবেন উপরে নিচে মহিলাদের মতো না পুরুষের মতো বিধান আছে আকাইদা আহলে সুন্নাত কিছু আকীদা আমাদের দেওবন্দি ও আহলে হাদিসের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি সুবহানাল্লাহ
যারা এখন মাঠে ময়দানে নবীর মাটির সাথে পচায়া গলায়া মিশায়া লাগায় নাউজুবিল্লাহ তাদের আকাবেরেরা যুগ যুগ ধরে যে নবীকে নূরের বলেছে তত্ত্বগুলো উনি তুলে ধরেছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ এমনি এগুলা 35 টাকা 40 টাকা আন্দরগিল্লা বিক্রি করে যেহেতু রাইটার সরাসরি সামনে আসছে অনেক সময় বই কিনি রাইটার আর দেখি না এই রাইটার সাহেব আজকে আমার সাথে আরেক জায়গায় ছিলেন ওনার একটু সহযোগিতার জন্য আসল অনেক বইগুলা বাইন্ডিং আছে পাবলিশ করতে পারতেছে না প্রচুর টাকা লাগে যারা এই চারটা ছোট ছোট রেসালা নেবেন আপনারা 100 টাকা দিয়ে চারটা নিতে পারবেন এগুলা কিন্তু এক একটা আপনাদের আকীদার ঈমানের মজবুতের কাজ দিবে আলহামদুলিল্লাহ বলবেন না তারপরে এটা এটা 120 টাকা আছে বড়টা আছে 250 টাকা প্রায় 620 টাকা এগুলা জাস্ট কিনে আনবেন এটা আছে নাকি হায়াতুন নবীর নূরে নূরানি বাণী এরকম করে করে কিছু বই আছে যাদের লাগে ওনার কাছ থেকে সংগ্রহ করে নেবেন তো যে কথাটা বলতেছিলাম যে নামাজ নামাজ পড়ব তারপরে জাহান্নামে যাব এই নামাজের দরকার আছে না আর একটু জোরে বলুন না দরকার আছে নামাজ তো এমন বেশি পরিমাণের পরে কিছু মুসল্লি আছে কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না বুখারী শরীফের মধ্যে হাদিস আছে রাসূল বলেন যে নামাজ পড়তে পড়তে ওদের নামাজগুলো দেখলে আমার সত্যিকারের ঈমানদার আমার উম্মত যারা তারা আফসোস করবে হায় হায় এত চমৎকার করে ওরা নামাজ পড়তে আছে ওদের নামাজের তুলনায় তো আমাদের নামাজের কোনো বেই নাই সুবহানাল্লাহ বলেন না ওদের কোরআন তেলাওয়াত এত চমৎকার আল্লাহর নবী বলেন খবরদার কণ্ঠনালী ভিতরে আর যাবে না এগুলো এমনি বাস কারণ আকীদা যদি মজবুত না হয় ঈমান যদি মজবুত না হয় এই নামাজ কোন কাজে আসবে না আগে ঈমানটা মজবুত করতে হবে আমার পূর্বে আমার উস্তাদ আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবায়ের উজবি হুজুর সংক্ষিপ্ত করে বলে গেছেন তিরমিজি শরীফের সেই হাদিসের কথা আমার রাসূল বলেন ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈন ফিরকাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবঈন মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি বড় করে বলুন সুবহানাল্লাহ আমার নবী বলে আমার সাহাবা বনী ইসরাঈলের যুগে নবীদের উম্মতের দল ছিল 72টা আমার উম্মতের মধ্যে একটা বারে হবে 73টা কুল্লুহুম ফিন্নার সবাই হবে জাহান্নামী ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান একটা হবে জান্নাতি সাহাবারা জিজ্ঞেস করে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ জান্নাতি সে কোন দল নবী বলে মান আলাইহি ওয়া আসহাবি যে দলের মধ্যে আমি নবী আছি আমার সাহাবায়ে কেরাম আছে সুবহানাল্লাহ বলবেন না যেই দলের মধ্যে আমি নবীর আদর্শ আছে সাহাবায়ে কেরামের আদর্শ আছে সেটা হবে জান্নাতি বাকি সব হবে জাহান্নামী এই হাদিসের ব্যাখ্যা করতে যাইয়া মিশকাত শরীফের সূরা লিখেছেন মোল্লা আলী কারী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মান আলাইহি ওয়া আসহাবি আই আহলে সুন্নাত ওয়াল জামাত বড় করে বলুন সুবহানাল্লাহ আমাদের আকীদা আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাত আর একটু জোরে বলুন না আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো বেজাল আছে না আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতকে পরিশুদ্ধ করতে গেলে সকল আকীদার কথা এই বইয়ের মধ্যে আছে এবং ফিনিশিং দেওয়া আছে কোনটা সঠিক আর কোনটা ভ্রান্ত আলহামদুলিল্লাহ বলবেন না আমার মনে হয় রাত প্রায় 6-1টার মতো হয়ে গেছে আর বেশি বাড়াইয়া লাভ নেই আগামী 3 দিন পরে আবার ওই কোনায় দেখা হবে কোন দিকে এদিকে না এদিকে এই তো এখানে রোশন বোর্ডিং এর সামনে সত্যিকার অর্থে আপনাদের শুকরিয়া আপনারা অনেক মহব্বত করেন আমাকে না হই এইভাবে গত বছরও আপনাদের প্রোগ্রামে ছিলাম রসুন বানিয়েছিলাম কিছুদিন পূর্বেও ছিলাম আবার এখন থাকব 29 তারিখে আবার বদ্দারহাট থাকব এগুলো মহাব্বত ছাড়া আর কিছু না কথা বলেন ঠিক না কারণ এখানে কথা বলার জন্য যেই রকম যোগ্যতা থাকা দরকার এলেম থাকা দরকার আমি মনে করি তার জাররা পরিমাণও আমার কাছে নাই তবে মহাব্বতের হিসাব নিকাশ ভিন্ন কথা বলেন ঠিক না এই জন্য এই মহব্বত যেন আল্লাহ আমাদেরকে আরো বাড়াইয়া দেয় আরো যেন অটুক রাখে বলুন আমিন আর এমনি তো আপনারা অনেকে আছেন এখানে যারা খতিবের হাট জমা পড়েন কাছাকাছি সারা বছর আর শুনতে শুনতে আর ভালো লাগে না আমার কথা আপনাদের ঠিক না
তারপরেও মহব্বত করে দাওয়াত দিলেন বিষয়ভিত্তিক ততটুকুন বলতে পারি নাই যতটুকুন বলার দরকার ছিল ইনশাআল্লাহ নেক্সটে কখনো সময় সুযোগ হলে আবার আলোচনা করব আগামী 12 তারিখ রশন বোলিং এর সামনে আপনাদের সকলের দাওয়াত এখানে আল্লামা আবুল কাসেম নুরী সাহেব কেবলা উনি তাশরিফ আনবেন আরো দেশভরের ওলামায়ে কেরাম থাকবে আমিও থাকব এখানে আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওই মাহফিলে হাজিরা দেওয়ার তৌফিক দে বলুন আমিন আপনাদের খেদমতে আরজ দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নতে বড়াই ইজতেমা রাজধানীর বুকে আশিয়ান সিটিতে অনুষ্ঠিত হবে আলহামদুলিল্লাহ বলবেন না আগামী 28 29 30 ডিসেম্বর মাসে 28 29 30 আশিয়ান সিটি দ্যাট একেবারে এয়ারপোর্টের পাশে হাজী কেম সংলগ্ন উত্তরা ঢাকা ট্রেনে গেলে এয়ারপোর্ট নামবেন আর বাসে গেলে ওইভাবে যাবেন একেবারে কাছাকাছি জায়গায় আল্লাহ পাক যেন আমাদের সকলকে যাওয়ার তৌফিক দে বলুন আমিন একটু সালাম দিয়া নবী Yeah.
اللهم امين. الصلاه والسلام عليك سيدي يا رسول الله، الصلاه والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك واصحابك يا رحمه للعالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي، ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني. رب العالمين উত্তর সুলভবহর এশিয়ান হাউজিং সোসাইটির ব্যবস্থাপনায় আল্লাহ বিশেষ করে আলামিয়া সওদাগর ও মকবুল সওদাগর বাড়ির যুবকবৃন্দর ব্যবস্থাপনায় এলাকাবাসীর সহযোগিতায় আজকের এই বিশাল আজিম অনুষ্ঠান নূরানী ইমানের ফানি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম যা আলোচনা করলো, আমি গোনাহগার যা আলোচনা করলাম, তোমার হাবিবের উপর কয়েকবার দরুদ ও সালাম পাঠ করলাম, তোমার মধুর নামের কালেমার জিকির করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়াটুকু যাহা কবুল করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম মাকা মাওলা তাজদারে মদিনা উম্মতের কান্নানি দুকুনের সাথে হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবে তাবেঈন ইলমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালেহীন পীর ও নেক গাউস কুতুব আবদাল উলামা ফুকাহা বুলাগা মুহাদ্দিসিন মুফাসসিরিন যে যেখানে শুয়ে আছেন প্রত্যেকের রুহে পাকের হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে উদের ময়দানে তাইফের ময়দানে বদরের প্রান্তরে কারবালার জমিনে বুকের তাজা রক্ত বিসর্জন দিয়ে যারা আমাদেরকে এত সুন্দর ধর্ম ইসলাম উপহার দিল সমস্ত শহীদ সাহাবীগণের রুহে পাকের হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে শাহী সাহেবদার দরবারে পৌঁছিয়ে দাও, কাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছিয়ে দাও, চট্টলার আনাসে গানাসে শাহ আমানত শাহ বদর মোহসেন আউলিয়া ইয়াসিন আউলিয়া টাকশামিয়া গরিবুল্লাহ শাহ সহ বাইজিদ মুস্তাবি সহ যত আউলিয়া কুতুব আবদাল যায় যেখানে আছেন প্রত্যেকের রুহে পাকের হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে খাজা খাজিগান খলিফায়ে শাহজিরান খাজা আব্দুর রহমান চৌহরবী রাদিয়াল্লাহু তাআলা রুহে পৌঁছিয়ে দাও। কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ সিরিকুরি রাদিয়াল্লাহু তাআলা রুহে পৌঁছিয়ে দাও। আল্লাহ বিশেষ করে বানিয়ে জষ্টি জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বানিয়ে গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদে বরহম আল্লামা হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা রুহে পৌঁছিয়ে দাও। বর্তমান হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি গুণ বরকত দাও। বাংলাদেশের সফর কি তুমি কবুলার মঞ্জুর করে নাও? আমরা যারা হাত তুললাম জানি না কার জানে জনম দুঃখী মা নাই রে আল্লাহ, কার জানে জনম দরুদি বাবা নাই। অনেকে হাত তুলেছে মাও নাই বাবাও নাই, আমাদের প্রত্যেকের আব্বা আমার রুহে পাকের হাদিয়া পৌঁছিয়ে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পিতৃবংশ মাতৃবংশ অন্ধকার কবরে যাদের শ্বশুর শাশুড়ি চিরদিন হয়ে শুয়ে আছেন প্রত্যেকের রুহে পাকে আর হাদিয়া পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের সামনে পিছনে ডানে বামে যতগুলা কবরস্থান আছে প্রত্যেক কবরবাসীর রুহে আর হাদিয়া পৌঁছিয়ে দাও। মাহফিলকে সাজাইতে যাইয়া যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে খাটনি দিয়ে এত সুন্দর করে সাজাইল আজকের মাহফিল কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ।
মাহফিল কে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রাখি আল্লাহ আলামিয়া সওদাগর মকবুল সওদাগর বাড়ির যুবক বিন্দরা যারা এত পরিশ্রম করলো প্রত্যেকটা যুবককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও তোমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর আদর্শের যুবক বানিয়ে দাও প্রত্যেকটা যুবককে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মী বানিয়ে দাও আমরা যারা হাত তুললাম আমাদের সকলে রাখি দেখি মজবুত বনে দাও যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যেন আমরা এই আকীদার উপরে যেন থাকতে পারি সেই তৌফিক দাও আল্লাহ বিশেষ করে প্রবাসী ভাইরা বিশেষ করে কুতুবউদ্দিন রনি কুতুবউদ্দিন রনি আহমদুল্লাহ বাপ্পি আরাফাত প্রবাসী আল্লাহ এই সমস্ত যারা টাকা দিল তাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও তাদের প্রবাসী জীবন কি তুমি উন্নত দান করে দাও বেশি বেশি করে যেন দিন মাযহাব মিল্লাতের খিদমত করতে পারে সেই তৌফিক দাও আল্লাহ বিশেষ করে তোমার দরবারে ফরিয়াদ গোটা বিশ্বের দিকে তাকাইলে যেদিকে তাকায় আজকে শুধু মুসলমানদের অত্যাচার নির্যাতন আল্লাহ কাফেরদের কাছ থেকে মুসলমানদের শরীরের রক্ত আর তুমি জড়ায়ও না আল্লাহ মায়ানমারের মুসলমানদের কি তুমি রক্ষা করো বারমার মুসলমানদের কি তুমি রক্ষা করো আল্লাহ আর বুদ্ধদের ইহুদি খ্রিস্টানদের অত্যাচার তুমি সহ্য করাইও না আল্লাহ তাদের শক্তি নাই পাওয়ার নাই তুমি আল্লাহ যদি কুদরতিভাবে তাদের দিকে দৃষ্টি দাও ওই অপশক্তির কোনো অস্তিত্ব থাকবে না রে আল্লাহ এই মুসলমানদের কি তুমি রক্ষা করো গোটা বিশ্বের মুসলমানদের কি তুমি রক্ষা করো বাংলাদেশ কে তুমি রক্ষা করো মহল্লাবাসীর প্রতি অফুরন্ত রহমত বরকত নাজিল করো আল্লাহ আমি গুনাহগারের সাথে যোগ্য বিজ্ঞ ওলামায়ে কেরাম সাদা দাড়ি ওলা মুরব্বি বাবারা কোসিকাসা মাসুম বাচ্চারা যুবক সাথী ভাইয়েরা পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত তুললো যে কোনো দুটো হাতে রসিলা করে সকলের মোনাজাত কে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আগামী জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তুমি কবুল আর মঞ্জুর করো আমাদের সর্বাত্মক যার যার অবস্থান থেকে সহযোগিতা করার তৌফিক দাও আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা যারা হাত তুলল প্রত্যেকটা মা বোনকে রাবি আবু শ্রীর মতো অলি বানিয়ে দাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নার জিন্দেগী নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি আলহাজ মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ ওনাকে তুমি আহলে সুন্নত ওয়াল জামাতের খেদমত করার তৌফিক দাও তুমি যে সম্মান দিয়েছো দুনিয়াতে আরো বেশি করে সম্মান বানিয়ে দাও আল্লাহ আখিরাতের ইজ্জত তুমি ভালো বলা ভালা করে দাও আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও শেষ পর্যন্ত তোমার দরবারে যারা হাত তুললাম সারাটা জীবন শুধু নাম শুনলাম মদিনা মদিনা ওই মদিনা না দেখাইয়া কারো জন্য তুমি কাফনের কাফন পরাইও না রে আল্লাহ যারা দেখছে বারবার দেখার তৌফিক দাও জেরাগমত কুন নজর বর হাল জারম ইয়া রাসূল আল্লাহ গরীবন বেনাওয়ায়াম খাক সারম ইয়া রাসূল আল্লাহ শেষ পরিয়াদ তোমার দরবারে যখন মালাকুল মউত চলে আসবে তোমার হাবিবের নূরানি চেহারা মুবারক দেখাইয়া মুদের পাপি জবানে আখিরি বাক্য আমাদের কালেমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ